হ্যালো ক্লাস সেভেন, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে গদ্য এবং গল্পগুলি রয়েছে তার মধ্যে আজকের আমাদের পাঠ্য রাস্তায় ক্রিকেট খেলা। রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পটি রচনা করেছে মাইকেল অ্যান্টনি। লেখক মাইকেল অ্যান্টনির জন্ম ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে, এবং এই গল্পটির মূল উৎস অর্থাৎ কোথা থেকে গল্পটি নেওয়া হয়েছে তা হলো মাইকেল অ্যান্টনি রচিত ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ, এই গল্প গ্রন্থ থেকে রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পটি নেওয়া হয়েছে। কিন্তু মাইকেল অ্যান্টনি রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পটি মূলত ইংরেজিতে রচনা করেছিলেন, কিন্তু আমরা আমাদের পাঠ্য বই বাংলাতে পাচ্ছি, তাই এই রাস্তায় ক্রিকেট খেলা এই মাইকেল অ্যান্টনি রচিত ইংরেজি গল্পটি বাংলা তর্জমা করেছেন বা অনুবাদ করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। তাহলে রাস্তায় যদি তোমাদের বলা হয় রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি কে তর্জমা বা অনুবাদ করেছে, তাহলে বলতে হবে তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। এবার আমরা গল্পটা পড়া শুরু করব। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে আমাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত। বর্ষাকালে এই রকমই ছিল মেয়ারো, অর্থাৎ আমরা বুঝতে পারছি লেখক মাইকেল অ্যান্টনি মূলত তার জন্মভূমি যে ওয়েস্ট ইন্ডিজের মেয়ারো সেই স্থানের বা সেই জায়গার পটভূমিতেই আলোচ্য গল্পটি তিনি রচনা করেছেন, কারণ আলোচ্য গল্পের পটভূমি পরিবেশ রূপেও কিন্তু আমরা মূলত মেয়ারে জায়গাটার নামই পাই। সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকত, সমুদ্রের ওপর জলভরা কালো মেঘ মুখ গোমড়া করে নিচু হয়ে ঝুলত, আর বাতাস ছুটে এসে বদমেজা ঝাপট মারত নারকেল বনে। অর্থাৎ এখানে গল্পকথক অর্থাৎ লেখক একটা বর্ষাপূর্ণ আবহাওয়ার কথা বলেছেন। বর্ষাকালে যেরকম আকাশে কালো মেঘ জমাট বাঁধে, যেমন নদী উপকূলবর্তী, যেখানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো বাতাস নারকেল গাছ বা যে সুপুরি গাছ থেকে সেখানে ঝাপট মারে, অর্থাৎ একটা বর্ষাপূর্ণ আবহাওয়ার কথা এখানে গল্পকথক বর্ণনা করেছেন। আর বাতাসের তেজ আর গর্জন যখন চরমে উঠত, তখন ঝুলে পড়া মেঘগুলো ঘনকালো হয়ে উঠত, সমুদ্র হুঙ্কার দিত, আর বৃষ্টির ফলাগুলো হট্টরোলে ভেঙে পড়ত আমাদের ওপর। অর্থাৎ যেরকম বর্ষাপূর্ণ আবহাওয়াতে যখন আবহাওয়া বা পরিবেশ একেবারে স্বাভাবিক থাকে না, ঝড় আসবে বা কোনো দুর্যোগপূর্ণ কিছু উঠে আসবে, এমন পরিস্থিতিতে বাতাস গর্জন করে ওঠে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে আমরা বাতাসেরও এরকম একটা গর্জন শুনতে পাই। এখানে যেরকম বলা হচ্ছে সমুদ্র হুঙ্কার দিত, হুঙ্কার দিত মানে জোরে শব্দ করত বা বলা চলে জোরে ডাকত। তাহলে হুঙ্কার শব্দের অর্থ হলো, হুঙ্কার শব্দের অর্থ হলো জোরে ডাক, জোরে ডাক। আর হট্টরোল শব্দের অর্থ হলো খুব জোরে চিৎকার, হট্টরোল মানে হচ্ছে খুব জোরে চিৎকার। সবে দৌড়ে ফিরেছে বৃষ্টি থেকে, পাশের বাড়ির অ্যামি আর ভানের খুব ফুর্তি, ওরা হাসছে আশ্চর্য। রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন ততই। অর্থাৎ এই প্রথম গল্পকথক দুজন চরিত্রের নাম বললো, অর্থাৎ দুজন ক্যারেক্টারের নাম বললো যারা গল্পে রয়েছে, কে? অ্যামি এবং ভার্ন। এবং অ্যামি এবং ভার্ন গল্পকথকের পাশের বাড়িতেই থাকে। একই সঙ্গে এখানে গল্পকথক বলেছেন অ্যামি এবং ভার্নের বৃষ্টিতে যেরকম আনন্দ হয়, রাস্তার ক্রিকেট খেলতেও কিন্তু একই রকমভাবে আনন্দ হয়। অ্যামি আমাদের উঠোনে হি হি করে হাসছে আর বৃষ্টির জল খাবার ভান করছে। ওর মুখ একেবারে ভিজা, জামা কাপড় জুবজুবে। অর্থাৎ জামা কাপড় যখন একেবারে জলে ভিজে গিয়ে একদম সপসপে হয়ে যায়, সেটা বোঝানোর জন্য এখানে গল্পকথক জুবজুবে শব্দটি ব্যবহার করেছেন। ভান আলসের তলায় আশ্রয় নিয়েছিল, সেও হুজুকে মেতে লাফ মেরে ওর সঙ্গে জুটল। আলসে শব্দের অর্থ হলো কার্নিশ, অর্থাৎ বাড়িঘরের লাগোয়া বা ঘরের লাগোয়া দেখবেন শেড মতো থাকে, সেটাকেই মূলত আলসে বলা হয়। এই আলসে শব্দের অর্থ হলো কার্নিশ, কার্নিশ।
চেঁচাতে লাগলো, নেবুর পাতায় করমচা হে বৃষ্টি স্পেনে যা। নেবু মানে হলো এখানে লেবু, নেবু মানে হলো লেবু। অর্থাৎ যেরকম ছোট বাচ্চারা খেলার ছলে কিংবা মন আনন্দ হলে যেরকম ছড়া কাটে, আমি এবং ভানু বৃষ্টির সময় এরকম ভাবে ছড়া কাটছে। একটু পরেই পাশের বাড়ি থেকে বেরিয়ে এলেন তাদের মা। তিনি নিশ্চয়ই শব্দ শুনে বুঝেছিলেন ভার্ন আর অ্যামি ঝোপের মধ্যে অদৃশ্য হলো, অর্থাৎ তারা যে বৃষ্টিতে ভিজছে। অর্থাৎ ছোট শিশুরা যেরকম বৃষ্টিতে ভিজলে তার মা কিংবা বাড়ির যারা বড় সে যেরকম ভাবে বারণ করে, একই রকম ভাবে ভার্ন এবং অ্যামির শব্দ শুনে, গলার আওয়াজ শুনে তাদের মা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কিন্তু ততক্ষণে অ্যামি আর ভার্ন সেখানে নেই, তাদের বাড়ির পাশে যে ঝোপ রয়েছে সেখানে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য শব্দের অর্থ হলো যা চোখে দেখা যায় না বা দৃশ্যমান নয়। অদৃশ্য শব্দের অর্থ হলো দৃশ্যমান নয় বা যা দেখা যায় না, যা দেখা যায় না। আমি দাঁড়িয়ে রইলাম, বৃষ্টির জন্য মনটা খারাপ। তারপর ভার্নের ব্যাট আর বল বাড়ির তলে ঢুকিয়ে রেখে ভেতরে গেলাম। নিকুচি মনে মনে বললাম, যখন বৃষ্টি নামলো তখন আমি ব্যাট করছিলাম, যখনই আমি ব্যাট করি তখনই কেবল বৃষ্টি পড়ে। অর্থাৎ এখানে গল্প কথকের যেন কোথাও একটু মন বিষণ্ণ হয়েছে বা মন খারাপ হয়ে গেছে। কারণ গল্প কথক কী বলছেন, গল্প কথক বলছে যখনই তার ব্যাট করার ঠিক টান আসে ঠিক তখনই বৃষ্টি নামে। অর্থাৎ গল্প কথক বলছে তিনি কখনোই পুরোপুরিভাবে ব্যাট করার সুযোগ পান না। পাছে চাদর ময়লা হয় তাই পা মুছে বিছানায় উঠে পড়লাম, বিষণ্ণ হয়ে বসেছিলাম। মনে হচ্ছিল সত্যি বৃষ্টিটা চলে যা, স্পেনে যাক ভানজা বলেছিল। আচ্ছা, বিষণ্ণ শব্দের অর্থ হলো কিন্তু মন খারাপ। ওই যে বললাম যে বৃষ্টি গল্পকথক সবে ব্যাট করতে যাবে আর সেই সময় বৃষ্টি শুরু হয়েছে, তার মানে গল্পকথক ব্যাট করতে পারলেন না। যেহেতু ব্যাট করতে পারলেন না তাই তার মনটা বিষণ্ণ হয়ে গেল। বিষণ্ণ মানে হলো মন খারাপ, বিষণ্ণ মানে হলো মন খারাপ। এমন সময় কলজেটা যেন লাভ দিয়ে আমার গলায় উঠে এলো, আকাশ ছেড়ে কান ফাটানো শব্দে বাজ পড়লো। কলজে শব্দের অর্থ হলো, কলজে শব্দটা প্রথমে তোমরা জানবে যে এটা এসেছে কলিজা থেকে, কলজে শব্দটা এসেছে কলিজা থেকে, এর অর্থ হৃৎপিণ্ড। তাহলে কলজে শব্দের অর্থ কি? কলজে শব্দের অর্থ হলো হৃৎপিণ্ড। কিসের জন্য তার হঠাৎ করে মনে হলো যে তার হৃৎপিণ্ডটা গলার উপর দিয়ে উঠে এসেছে? কারণ এই সময় হঠাৎ করে এত কান ফাটা বাজ পড়লো, যেরকম বাজ পড়লে খুব জোরে শব্দ হয় একই রকমভাবে এখানেও গল্পকথক তার বর্ণনা করেছেন। তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিলাম, ছাতের উপর বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো। বাজের ভয়ে সিটিয়ে রইলাম, জানি আবারও পড়বে, আর বিদ্যুতের অপার্থিব চমকের ভয়। অর্থাৎ যেরকম বাজ পড়লে হয় বা বিদ্যুৎ চমকালে যেরকম হয়, অর্থাৎ একবার বিদ্যুৎ পড়ে বা বাজ পড়ে তো সেটা খাদ্য হয় না, বারবার হয়। এখানে একটা বর্ষাপূর্ণ আবহাওয়ার কথা গল্পকথক বলছেন, এবং একই সঙ্গে আমরা জানতে পারলাম যতটা পড়েছি যে গল্পকথক কিন্তু এই যে বৃষ্টির আবহাওয়া, বাজ পড়া, বিদ্যুৎ, এই সমস্ত কিছুকে কিন্তু খুবই ভয় পায়, সেই কথাই তিনি বলেছেন। অপার্থিব শব্দ হলো, অপার্থিব শব্দের অর্থ হলো অপার্থিব শব্দের অর্থ হলো অলৌকিক বা যেটা অভাবনীয়, অলৌকিক বা অভাবনীয়, অর্থাৎ যেটা ভাবতে পারা যায় না, যেটা ভাবতে পারা যায় না, এমন বিষয়কে বোঝানোর জন্য এখানে গল্পকথক অপার্থিব শব্দটি ব্যবহার করেছেন। ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম, বৃষ্টির ভয়, তার সঙ্গী বাজ বিদ্যুতের ভয়, উপকূলে আছড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়ার ভয়, বৃষ্টি থেমে যাওয়ার পর সবকিছু মরার মতো হয়ে থাকার ভয়, আর একবার বিদ্যুৎ ঝলকে চমকে উঠলাম। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে গল্পকথক পুরোপুরি বর্ষাকালের আবহাওয়াটাকেই তিনি মূলত ভয় পান। চমক ভাঙবার আগেই আবার এক ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠলো, আমি চিৎকার করে উঠলাম। শুনতে পেলাম মা ছুটে ঘরে ঢুকছে, আবার বাজ পড়লো আর আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়। অর্থাৎ এখানে গল্পকথক এতটাই ভয় পেয়েছেন বজ্রবিদ্যুৎ এবং যে বৃষ্টিপূর্ণ আবহাওয়াকে যে তিনি বাজ পড়ার শব্দে অত্যন্ত ভয় পেয়ে তিনি খাটের তলায় ঢুকে গেলেন। আচ্ছা, এই ভিডিওতে রাস্তায় ক্রিকেট খেলা গল্পের এতটুকু অংশই থাক, আমরা পরের ভিডিওতে বাকি অংশটুকু আলোচনা করব।